যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে সৌদি আরব। ওপেকের তেল উৎপাদন কমানোর ঘোষণায় এমন প্রশ্ন উঠছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে রাশিয়া ও চীনকে কাছে টানছে সৌদি আরব। এরই মধ্যে চীনের মধ্যস্থতায় তিক্ততা ভুলে স্বাভাবিক হতে শুরু করেছে সৌদি ইরান সম্পর্ক। শুধু তাই নয়, চীনা নেতৃত্বাধীন জোটে সৌদির যোগদান নিয়ে চলছে জোর গুঞ্জন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বাণিজ্যের পালে চলছে হাওয়া বদলের খেলা। ওয়াশিংটনে চোখ রাঙানি উপেক্ষা করে সম্প্রতি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি। রিয়াদের এই সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই, আর এতেই প্রশ্ন উঠছে পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্কের গভীরতা নিয়ে। বিশ্লেষকদের মতে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওয়াশিংটনের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন সৌদি যুবরাজ। অনেকদিন ধরেই এমন একটি সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করছিল রিয়াদ। কিছুদিন আগেও সালমান বাইজেনের প্রতি নির্ভর ছিল, তবে এখন নেই। এখন রিয়াদ পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই তার গতিতে এগিয়ে যেতে পারবে। এদিকে এই সুযোগে তেল নির্ভর রিয়াদকে কাছে টানছে বেজিং। চীনের সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে সৌদি আরব। এরই মধ্যে দীর্ঘ প্রায় 7 বছর বিরতির পর চীনের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম দুই শক্তি সৌদি আরব আর ইরানের। বৃহস্পতিবার বেজিংয়ে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চীন পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতায় বেশ ইতিবাচক ভূমিকা রাখছে, পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্য বড় ভূমিকা রাখতে চায় তারা। শুধু তাই নয়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যুক্ত হতে চলছে সৌদি, যেখানে রয়েছে রাশিয়া, ভারত, পাকিস্তানের মতো শক্ত অর্থনীতির দেশ। এমন অবস্থায় রিয়াদ আর ওয়াশিংটন সম্পর্কে দ্রুত ফাটল ধরবে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24।